সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, স্বাগত জানাই কিশোর বাতায়ন অনলাইন ক্লাস থেকে। আমি গোলাম মোস্তফা। আমাদের রুটিন অনুযায়ী আজকে হিসাব বিজ্ঞানের ক্লাস। আশা করি সবাই ইতিমধ্যেই আমাদের সাথে সংযুক্ত হয়েছে। যারা সংযুক্ত হয়নি বন্ধুরা, তোমাদের যারা ক্লাস ফ্রেন্ড আছে তাদেরকে সংযুক্ত করে নাও। আশা করি সবাই ভালো আছো। আমরা গতকালকে একটু সমস্যার কারণে ক্লাস নিতে পারিনি, এইভাবে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা আশা করছি যে আজকে থেকে আবার নিয়মিত ক্লাস চলবে। ওকে বন্ধুরা, আমরা তোমরা জানো আমরা হিসাব বিজ্ঞানের বেশ কিছু ক্লাস আমরা অলরেডি করে ফেলছি এবং আমরা বেসিক কিছু কথাবার্তা বা বেসিক কিছু বিষয় নিয়ে আমরা অলরেডি আমরা ক্লাস শেষ করেছি। আমরা হিসাব চক্র পড়িয়েছিলাম বন্ধুরা, তোমাদের মনে আছে নিশ্চয়ই। হিসাব চক্রে আমরা হিসাব চক্রের ধাপগুলো আমরা পড়েছিলাম। আমরা হিসাব চক্রের দ্বিতীয় ধাপে আছি, আমরা নিশ্চয়ই তোমাদের মনে আছে, কারণ আমরা জানি লেনদেনের লেনদেন শনাক্ত করা ছিল হিসাব চক্রের প্রথম ধাপ, এবং দ্বিতীয় ধাপটা ছিল আমাদের লেনদেন লিপিবদ্ধ করা। বন্ধুরা, লেনদেন লিপিবদ্ধ করাকে আমরা কী বলছিলাম, এটা ছিল হিসাব বিজ্ঞানের ভাষায় জাবেদা। আমরা এই জাবেদা নিয়ে আলোচনা করছি বন্ধুরা। আবারও তোমাদেরকে স্বাগত জানাই কিশোর বাতায়ন অনলাইন ক্লাস থেকে। আমি গোলাম মোস্তফা। আমরা এখন যেটা করবো সেটা হলো জাবেদা। জাবেদা তোমরা জানো যে জাবেদা আমাদের যদি সঠিকভাবে করতে হয় তাহলে আমাদের এই যে ডেবিট ক্রেডিটের নিয়মটা আমাদেরকে মনে রাখতেই হবে। এটা একেবারেই আমাদের সবসময় অন্তরে গেঁথে রাখতে হবে, কারণ আমরা জানি অ্যাসেট এক্সপেন্স এবং ড্রয়িংস বাড়লে ডেবিট হয় এবং কমলে ক্রেডিট হয়, এই জিনিসটা আমাদের রাখতে হবে। আবার লাইবিলিটি রেভিনিউ এবং ক্যাপিটাল দায় রাজস্ব মূলধন বাড়লে ক্রেডিট হয় কমলে ডেবিট হয়, এই বিষয়গুলো আমরা বারবার তোমাদেরকে বলেছি এবং এগুলো আবারও আমরা বলছি এই কারণে, কারণ আমরা জাবেদা করতে হলে এই বিষয়গুলো আমাদের একেবারেই নখদর্প রাখতে হবে। বন্ধুরা, আমরা কিছু লেনদেন দেখব এবং এই লেনদেনের মাধ্যমে আমরা জাবেদা করব, লেনদেন দিয়ে আমরা জাবেদা করব এবং এই জাবেদাও কি এটা আমরা আবার নতুন করেও শিখতে পারবো। যারা আজকে নতুন আসছে তারাও আজকে থেকে যদি কন্টিনিউ করো ক্লাসগুলো, আশা করি যে তোমাদের সমস্যা হবে না। আমরা বন্ধুরা, আমরা লেনদেন কাকে বলে অনেক আগেই পড়েছি। দেখো জানো লেনদেন জানুয়ারি 1 তারিখে নগদে পণ্য ক্রয়। বন্ধুরা, তোমাদেরকে আমি অনেকবার বলেছি পণ্য কাকে বলে, নিশ্চয়ই তোমাদের মনে আছে। আমরা বিক্রির উদ্দেশ্যে যা ক্রয় করি তাকে পণ্য বলে। তাহলে আমরা এই যে লেনদেনটা, এই লেনদেনটার প্রতিক্রিয়াটা কি? প্রতিক্রিয়া মানে আমরা এই যে লেনদেনটা সংগৃহীত হয়েছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে, এই লেনদেনটা সংগৃহীত হওয়ার পর আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে কী পরিবর্তন আসছে, এই পরিবর্তনটাই মূলত প্রতিক্রিয়া। এই প্রতিক্রিয়াটা তোমাদের দেখতে হবে। দেখো, নগদে যদি পণ্য ক্রয় করি তাহলে আমাদের প্রতিক্রিয়া হয়, একদিকে খরচ বৃদ্ধি পায়, একদিকে খরচ বৃদ্ধি পায়। আমরা আগেও বলেছি যে পণ্য ক্রয়টা আমাদের জন্য খরচ, তাহলে আমরা একদিকে খরচ বৃদ্ধি পায়। আর যেহেতু নগদে কিনেছি, আমরা নগদ টাকাকে সম্পদ বলেছি, অনেকবারই আমরা বলেছি তোমাদেরকে নগদ কেন সম্পদ। তাহলে প্রতিক্রিয়াটা হলো যে একদিকে খরচ বৃদ্ধি পেয়েছে, খরচের নাম ক্রয়, আর একদিকে সম্পত্তি হ্রাস পেয়েছে, সম্পত্তির নাম হয়েছে নগদান। এইটাকে বলছি আমরা প্রতিক্রিয়া বা এফেক্ট। এই লেনদেনটার এফেক্টটা কী, ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিক্রিয়া কী, ব্যবসা প্রতিষ্ঠানে কী পরিবর্তনটা আসছে এই লেনদেন সংগঠিত হওয়ার ফলে, এই প্রতিক্রিয়াটা তোমাদের বুঝতেই হবে। যতক্ষণ পর্যন্ত এই প্রতিক্রিয়াটা তোমাদের সঠিকভাবে তোমরা নির্ধারণ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমাদের ডেবিট ক্রেডিট নির্ণয় সহজ ঠিক হবে না। তাহলে আমাদের প্রতিক্রিয়াটা প্রত্যেকটা লেনদেনের জাবেদা করার ক্ষেত্রে প্রত্যেকটা লেনদেনের মূল বিষয়টা হলো প্রতিক্রিয়া তোমার জানতে হবে, যে নগদে পণ্য ক্রয় করলে একদিকে খরচ বৃদ্ধি পায়, খরচের নাম ক্রয়, একদিকে সম্পত্তি হ্রাস পায়, সম্পত্তির নাম নগদান। এবং আমরা ডেবিট ক্রেডিট নির্ণয়ের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয় আর সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। তাহলে দেখো বন্ধুরা, সেই সূত্র ধরেই আমরা ক্রয় হিসাবকে ডেবিট করেছি, ক্রয় হিসাবকে ক্রেডিট, নগদ হিসাবকে ক্রেডিট করেছি। এখন দেখো, এইটা হলো জাবেদার শখ। তোমাদেরকে জাবেদার শখও আগে দেখানো হয়েছিল, যেখানে তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট ক্রেডিট থাকবে। এখন দেখো, আমরা জাবেদা করার সময় আমরা যখন এরকম পরীক্ষা খাতায় বা আমরা প্র্যাকটিক্যালি জাবেদা করতে যাব, তাহলে আমাদেরকে এই হিসাব কার্ড নির্ণয় করতে হবে যে এখানে কোন হিসাব খাত দুইটা ছিল, একটা ছিল ক্রয় হিসাব, একটা ছিল নগদ হিসাব। তাহলে আমরা হিসাব কার্ড নির্ণয় করলাম এবং এটা বৃদ্ধি বা হ্রাস কোনটা বাড়লো এবং কোনটা কমলো প্রতিক্রিয়াটা আমাদের জানতে হবে পাশাপাশি। এবং এরপরে আমরা কোনটা ডেবিট ক্রেডিট নির্ণয় করব, ডেবিট ক্রেডিট নির্ণয় করে এই যে নগদে পণ্য করা এই জিনিসটা আবার আমরা এই লেনদেনের সামারিটা আমরা এখানে লিখে দিলাম, এটা হলো ব্যাখ্যা। তাহলে এটাই মূলত জাবেদা। জাবেদা হলো একটা নির্দিষ্ট শখে লেনদেন লেনদেন বিশ্লেষণ করে ডেবিট ক্রেডিট নির্ণয়পূর্বক একটা নির্দিষ্ট শখে যখন ব্যাখ্যা সহ লেখা হয় এর নাম কিন্তু জাবেদা। তাহলে আমরা বন্ধুরা জাবেদা আবার বলছি, একটা লেনদেন বিশ্লেষণ করে তার ডেবিট ক্রেডিট নির্ণয় করে তাকে নির্দিষ্ট শখে ব্যাখ্যা সহ লিপিবদ্ধ করার নাম জাবেদা। তাহলে আমরা এখানে দেখো আমাদের যে জাবেদা করলাম
এই ডেফিনিশনের সাথে আমাদের মিলে গেল। তাহলে আমাদের বন্ধুরা যে প্রত্যেকটা লেনদেনের আমাদের প্রতিক্রিয়া জানতে হবে, এই প্রতিক্রিয়া জানতে পারলে আর যদি তোমাদের ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র যদি মনে থাকে তাহলে তোমাদের জাবেদার একটা জাবেদা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, 100% তোমাদের জাবেদা কারেক্ট হবে। দেখে বন্ধুরা আমরা আরেকটা লেনদেন, ধারে পণ্য ক্রয়। আগে ছিল নগদে পণ্য ক্রয়, এবার ধারে পণ্য ক্রয়। দেখো ধারে পণ্য ক্রয় করলে কী প্রতিক্রিয়া হয়। পণ্য ক্রয়টাকে আমরা কী বলছিলাম? খরচ বলছিলাম। তাহলে আমাদের খরচ বৃদ্ধি পেয়েছে, খরচের নাম কি? ক্রয়। আর যদি ধারে কিনেছি তাহলে আমাদের কাছে টাকা পাবে, তাহলে আমাদের কাছে যদি লোকজন টাকা পায় এটা আমাদের জন্য দায়, তাহলে সে দায় বৃদ্ধি পেয়েছে। এবং দায় বৃদ্ধির সেই আমাদের কাছে যদি পণ্য করার জন্য যদি আমাদের কাছে লোকজন টাকা পায় সেই সেই হিসাবটার নাম হয়েছে হিসাব বিজ্ঞানের ভাষায় পদে হিসাব, বা এটাকে পাওনাদার হিসাব বলা হয়। তাহলে একদিকে দেখো বন্ধুরা প্রতিক্রিয়া কী, ধারে পণ্য ক্রয়ের প্রতিক্রিয়া হলো একদিকে খরচ বৃদ্ধি পাবে, একদিকে দায় বৃদ্ধি পাবে। খরচের নাম ক্রয়, দায়ের নাম পদে হিসাব, এইটা হলো প্রতিক্রিয়া। এই প্রতিক্রিয়াটুকু আমি বুঝতে হবে। এরপরে তুমি যদি ডেবিট ক্রেডিট নির্ণয় সূত্র জানো, ডেবিট ক্রেডিট নির্ণয় সূত্রটা কী? সম্পদ খরচ উত্তোলন, বাড়লে ডেবিট কমলে ক্রেডিট, দায় আয় এবং মূলধন, বাড়লে ক্রেডিট হয় কমলে ডেবিট হয়, এই হলো ডেবিট ক্রেডিট নির্ণয় সূত্র। এখন তুমি দেখো আমরা জানি খরচ বৃদ্ধি পেলে হয় কি? ডেবিট, আর দায় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। তাহলে আমরা এই নির্দিষ্ট ছকে ক্রয় হিসাব ডেবিট, পদ হিসাব ক্রেডিট, এবং ব্যাখ্যা লাগলাম ধারে পণ্য ক্রয়। এই যে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় হিসাব খাত নির্ণয় করলাম, ডেবিট ক্রেডিট নির্ণয় করলাম, এবং আমরা এই যে ব্যাখ্যা সহ লিখলাম নির্দিষ্ট ছকে, এটার নাম ছিল জাবেদা। নিশ্চয় বন্ধুরা তোমাদের জাবেদা নিয়ে আর তোমাদের জাবেদা কাকে বলে, জাবেদাটা কী, এটা নিয়ে আসলে আর হয়তো তোমাদের কনফিউশন এক বিষয়ে থাকবে না। তবে আমি বন্ধুরা বলছি বারবার যে তোমরা, কারণ আমরা জানি যে আমরা যদি বলি হিসাব বিজ্ঞানে জাবেদা হলো হিসাব বিজ্ঞানের মাদার, অর্থাৎ মায়ের ভূমিকা পালন করে। অর্থাৎ হিসাব জাবেদা যদি তোমার সঠিকভাবে হয় তাহলে হিসাব বিজ্ঞানের পরবর্তী ধাপগুলো তোমার একেবারে অ্যাবসলিউটলি কারেক্ট হবে। এরপর দেখো বন্ধুরা আমরা আরেকটা লেনদেনে চলে যাই, যে লেনদেনে আসবাবপত্র ক্রয় করা হলো। দেখো বন্ধুরা আসবাবপত্র ক্রয় করলাম। এখন বন্ধুরা তোমাদের কাছে আমার প্রশ্ন, এই আসবাবপত্র যে ক্রয় করা হলো এটা কি ব্যবহারের জন্য না বিক্রয়ের জন্য? যদি ব্যবহারের জন্য হয় তাহলে এটা সম্পদ, আর যদি বিক্রয়ের জন্য হয় তাহলে এটা পণ্য। আমরা জানি কোনো কিছু বিক্রয় উদ্দেশ্যে যদি ক্রয় করি তাহলে এটা পণ্য। তো এখন বুঝবো কীভাবে এটা ব্যবহারের জন্য কেনা হয়েছে না বিক্রয়ের জন্য কেনা হয়েছে? সেক্ষেত্রে বন্ধুরা তোমাদেরকে মনে রাখতে হবে, আমরা যে আইটেমটা কিনি তার যদি নাম লেখা থাকে এবং যদি বিক্রয়ের উদ্দেশ্যে কথা না থাকে, আমি আবার বলছি যে আইটেমটা আমরা ক্রয় করছি সেই আইটেমটা যদি নাম লেখা থাকে, নাম লেখা থাকে এবং এবং যদি বিক্রয় উদ্দেশ্যে লেখা না থাকে তাহলে এটা বুঝতে হয় এটা আমরা ব্যবহারের জন্য কিনেছি। তাহলে আমরা কোনো কিছু ব্যবহারের জন্য কিনলে এটা আমরা ভবিষ্যতে সুবিধা পাবো। তাহলে আসবাবপত্রটা আমাদের সম্পদ। তাহলে আমরা যদি আসবাবপত্র ক্রয় করি তাহলে একদিকে সম্পদ বৃদ্ধি পেয়েছে, সম্পত্তির নাম আসবাবপত্র হয়। অন্যদিকে যেহেতু এখানে আমরা নগদে বা ধারে কিছু বলা নেই তাহলে বুঝতে হবে এটা নগদে ক্রয় করা হয়েছে। তাহলে নগদ যদি ক্রয় করা হলে নগদ টাকা হয়েছে আমাদের আরেকটা সম্পদ। তাহলে আরেকটা সম্পদ আমাদের হ্রাস পেয়েছে, সেই সম্পদের নাম হলো নগদান। তাহলে একদিকে দেখো বন্ধুরা আসবাবপত্র ক্রয়ের ফলে একদিকে সম্পত্তি বৃদ্ধি পেয়েছে আসবাবপত্র, একদিকে সম্পত্তি হ্রাস পেয়েছে নগদান। তাহলে আমরা জানি ডেবিট ক্রেডিট নির্ণয় সূত্র অনুযায়ী সম্পত্তি বাড়লে কী হয়? ডেবিট হয়, সম্পত্তি কমলে ক্রেডিট হয়। তাহলে আমরা এই প্রতিক্রিয়া দেখলাম এবং আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করলাম। এই প্রতিক্রিয়া বোঝা এবং ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারলেই কিন্তু জাবেদা মূল কাজ। তাহলে আমরা নির্দিষ্ট ছকে আবার ডেবিট ক্রেডিট নির্ণয় করে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, ব্যাখ্যা লাগলাম আসবাবপত্র ক্রয় করা হলো। তাহলে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করলাম, ব্যাখ্যা দিলাম, তাহলে এটা কী হলো? আমাদের জাবেদা হয়ে গেল। আশা করি বন্ধুরা জাবেদা বুঝছো। তারপর আমরা অনেকগুলো লেনদেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, কারণ আমাদের কিছু ব্যতিক্রম দর্বী কিছু লেনদেন আছে যেগুলো আমাদেরকে পুঙ্খানুপুঙ্খ আসলে বুঝতে হবে। এবার দেখো বন্ধুরা ধারে আসবাবপত্র ক্রয় 5,000 টাকা। তাহলে এখানে দেখো বন্ধুরা তোমরা ডেবিট ক্রেডিট নির্ণয় সূত্র তোমাদের মনে আছে নিশ্চয়ই। এখন দেখো আমাদের প্রতিক্রিয়া কী হলো, ধারে আসবাবপত্র ক্রয় করলে কীভাবে কী হয়। তাহলে এখানে বন্ধুরা আমরা আসবাবপত্র ক্রয় করেছি, যেহেতু যে জিনিসটা আইটেমটা ক্রয় করেছি তার নাম দেওয়া আছে, যেহেতু বিক্রির উদ্দেশ্য বলা নাই তাহলে বুঝতে হবে এই আসবাবপত্র ক্রয় আমরা ব্যবহারের জন্য কিনেছি। তাহলে এই ব্যবহারের জন্য যদি কোনো আসবাবপত্র কিনি এটা আমাদের সম্পদ, কারণ কি এই আসবাবপত্র থেকে আমরা ভবিষ্যতে সুবিধা পাবো। তাহলে একদিক কী হলো আমাদের, একদিকে সম্পদ বৃদ্ধি পেলো, সম্পদের নাম কি? সম্পদের নাম আসবাবপত্র। অন্যদিকে কী হলো, আমরা আসবাবপত্র কিনছি কিন্তু টাকা দেই নাই, তাহলে কি তারা আমাদের টাকা আমাদের কাছে টাকা পাবে? তাহলে আমরা সুবিধা নিচ্ছি কিন্তু প্রতিদান দেই নাই,
আজাবত তো কিনে আমরা সুবিধা নিচ্ছি কিন্তু প্রতিদান দেই নাই তাহলে আমরা জানি কোন উৎস থেকে সুবিধা নিয়ে যদি প্রতিদান না দেওয়া হয় তাহলে এটা হলো কি এটা হলো দায় তাহলে আমরা দায় বৃদ্ধি পাবে এখন দেখো বন্ধুরা দায় ক্ষেত্রে যদি পণ্য ক্রয় করি আমাদের ধারে পণ্য ক্রয় করি তাহলে পাওনাদার বা পদ হিসাব লিখলে হবে কিন্তু যদি পণ্য ছাড়া যদি আমরা অন্য কিছু ক্রয় করি তাহলে সেক্ষেত্রে পাওনাদারের মধ্যে ব্র্যাকেটে একটু লিখে দেওয়া ভালো এটা আর্যাবত্য ক্রয় অর্থাৎ পাওনাদারটা কিসের জন্য আর্যাবত্যের জন্য পাওনাদার আর যদি শুধু পাওনাদার লেখা থাকে তাহলে এটা ধরে নেওয়া হয় পণ্যের জন্য পাওনাদার অর্থাৎ পণ্য ধারে কিনেছে তার পাওনাদার এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে তাহলে একদিকে মহবন্ধুরা ধারে আর্যাবত্য ক্রয় করতে কী হলো একদিকে আমাদের সম্পত্তি বৃদ্ধি পেলো আর্যাবত্য আর একদিকে দায় বৃদ্ধি পেলো পাওনাদার ব্র্যাকেট আর্যাবত্য অথবা পদ হিসাব ব্র্যাকেট আর্যাবত্য তাহলে বন্ধুরা আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে কী হয় এই এই সম্পদের সে সূত্র সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় আর দায় বৃদ্ধি পেলে সরি এটা একটু ভুল আছে বোধহয় এটা ক্রেডিট হবে এটা উল্টো গেছে এটা একটু ঠিক করে নিও তোমরা এটা এটা ক্রেডিট হবে এটা ক্রেডিট হবে এটা ডেবিট হবে ওকে তাহলে আমরা জানি যে দায় বৃদ্ধি পেলে কী হয় ক্রেডিট হয় তা দায় বৃদ্ধি পেলে যদি ক্রেডিট হয় তাহলে আমরা জানি যে আমাদের দায় বৃদ্ধি পেলে ক্রেডিট পাওনাদার ক্রেডিট তাহলে আমরা যাবতীয় কী হবে যাবতীয় হবে আর্যাবত্য হিসাব ডেবিট পাওনাদার ব্র্যাকেট আর্যাবত্য ক্রেডিট আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারছো এরপরে দেখো বন্ধুরা এটা বোধহয় আমাদের সবগুলোই বোধহয় একটু ভুল হয়ে গেছে একটু খেয়াল করো এটা ক্রেডিট হবে তোমরা ঠিক করে নিও আর এটা ডেবিট হবে ওকে বন্ধুরা আমরা দেখি পরবর্তী লেনদেনটা কী আছে পরবর্তী লেনদেনটা হবে যে আমাদের ধারে সেবা প্রদান ধারে সেবা প্রদান দেখো না বন্ধুরা এটা ঠিক করে নিও ধারে সেবা প্রদান হলে কী হয় আমাদের আমরা সেবা দিয়েছি কিন্তু টাকা পাইনি সেবা দিয়েছি কিন্তু টাকা পাই নাই তাহলে আমরা জানি যে সেবা দেওয়া এটা আমাদের জন্য আয় তাহলে একদিকে আমাদের আয় বৃদ্ধি পেয়েছে সেবা আয় আর আমরা টাকা পাই নাই তাহলে আমরা টাকা পাবো তাহলে কারোর কাছ থেকে যদি টাকা পাই এটা আমাদের জন্য সম্পদ কিন্তু এই সম্পদের নাম কি প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব তাহলে একদিকে আমাদের সম্পত্তি বৃদ্ধি পেয়েছে সম্পত্তির নাম হলো প্রাপ্য হিসাব আর একদিকে আয় বৃদ্ধি পেয়েছে আয়ের নাম সেবা আয় আশা করি বন্ধুরা তোমরা এখন যাবতীয় করতে পারবা কারণ আমরা জানি সম্পত্তি বৃদ্ধি পেলে কী হয় ডেবিট হয় কারণ আমরা জানি সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট হয় তাহলে প্রাপ্য হিসাব কী হবে ডেবিট আর আয় বৃদ্ধি পেলে কী হয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় অর্থাৎ আমাদের সেবা আয় হিসাব ক্রেডিট আশা করি বন্ধুরা তোমাদের এই যাবতীয় করতে আর সমস্যা হচ্ছে না এবার দেখো আমরা ঠিক একই জিনিস বারবার কপি করা হয়েছে যার ফলে এটা ভুল হয়েছে একটু তোমরা এটা কারেকশন করে নিও এটা ক্রেডিট এটা ডেবিট ওকে বন্ধুরা আমরা দেখতেছি দেখো ভাড়া প্রদান করা হলো তা বন্ধুরা ভাড়া যদি প্রদান করি তাহলে কী হবে আমরা সুবিধা গ্রহণ করেছি তারপর ভাড়া প্রদান করি নর্মালি আবার তো কোনো বাসায় থাকি তারপর ভাড়া প্রদান করি তাহলে একে এই ভাড়াটা আমাদের জন্য খরচ আর প্রদান করেছে কি নগদ টাকা তাহলে বন্ধুরা দেখো এই লেনদেনের প্রতিক্রিয়া হলো একদিকে খরচ বৃদ্ধি পেয়েছে ভাড়া আর একদিকে সম্পদ হ্রাস পেয়েছে সম্পদ হ্রাস পেয়েছে আমাদের নগদান হ্রাস সম্পদ হ্রাস পেয়েছে নগদান তাহলে আমাদের বন্ধুরা খরচ বাড়লে কী হয় খরচ বাড়লে ডেবিট হয় আর সম্পদ কমলে ক্রেডিট হয় তাহলে আমরা আশা করতেছি বন্ধুরা লেনদেনের প্রতিক্রিয়াগুলো বুঝতেছি এবং প্রতিক্রিয়ার সাথে সাথে আমরা কোনটা ডেবিট এবং কোনটা ক্রেডিট আশা করি তোমাদের এখন নির্ণয় করা আর তেমন সমস্যা হবে না এরপর দেখো বন্ধুরা আমরা মজুরি প্রদান করেছি সেটা হলো মজুরি প্রদান করেছি তো মজুরিটা আমাদের জন্য মজুরি অগ্রিম প্রদান করা হয়েছে তাহলে আমরা শ্রমিকদের কাছ থেকে এখনও সুবিধা নেই নাই কিন্তু তাদের পারিশ্রমিকটা আমরা অগ্রিম পরিশোধ করেছি তাহলে দেখো বন্ধুরা তাহলে আমরা এই যে অগ্রিম পরিশোধ করেছি শ্রমিকদেরকে তাহলে আমরা কি তারা কি সুবিধা দিয়েছে না ভবিষ্যতে সুবিধা দিবে তারা ভবিষ্যতে সুবিধা দেবে তাহলে আমরা জানি কোনো উৎস থেকে ভবিষ্যতে সুবিধা পাওয়া গেলে সেটা সম্পদ তাহলে এই অগ্রিম মজুরিটা হবে আমাদের সম্পদ অগ্রিম মজুরি সম্পদ আর প্রদান করেছি কি আমরা প্রদান করেছি নগদ টাকা প্রদান করেছি তাহলে বন্ধুরা আমরা প্রতিক্রিয়া বুঝতে পারছি যে একদিকে আমাদের সম্পত্তি বৃদ্ধি পেয়েছে অগ্রিম মজুরি বন্ধুরা তোমাকে কি কনফার্ম যে বুঝতেছো যে অগ্রিম মজুরিটা কেন সম্পদ এটা কিন্তু বুঝতে হবে কারণ কোনো শ্রমিককে আমি পারিশ্রমিক
তাকে আমি পারিশ্রমিক দিয়ে দিচ্ছি কিন্তু সে আমাকে এখনো সুবিধা দেয় নাই অর্থাৎ তার পারিশ্রমিকটা আমি অগ্রিম পরিশোধ করেছি তাহলে কি হবে সে ভবিষ্যতে আমাকে সুবিধা দেবে তাহলে কোন উৎস থেকে যদি ভবিষ্যতে সুবিধা পায় সেটা হচ্ছে সম্পদ তাহলে এই অগ্রিম মজুরিটা হবে মজুরিটা অগ্রিমটা হলো আমাদের সম্পদ তাহলে একদিকে আমাদের সম্পত্তি বৃদ্ধি পেলো অগ্রিম মজুরি আর একদিকে আমাদের আমরা যেহেতু তাদেরকে নগদ টাকা পরিশোধ করেছি তাহলে আমরা জানি নগদ টাকা হলো আমাদের জন্য সম্পদ তাহলে আমাদের নগদ টাকা আমাদের হ্রাস পেয়েছে তাহলে একদিকে কি হলো বন্ধুরা একদিকে কি হলো যে আমাদের সম্পত্তি বৃদ্ধি পেল অগ্রিম ভাড়া তা আমরা জানি সম্পত্তি বৃদ্ধি পেলে কি হয় ডেবিট হয় আর অন্যদিকে সম্পদ হ্রাস পেয়েছে নগদান নগদ হিসাব ক্রেডিট আশা করি বন্ধুরা তোমাদের এই আবেদনগুলো তোমাদের এখন খুব ইজিলি তোমরা এটা করতে পারবে এগুলো একটু দেখো বন্ধুরা এগুলো কিন্তু একটু স্বাভাবিক নর্মাল লেনদেন না একটু ভিন্ন ধরনের এবং এগুলো তোমাকে বুঝতে হবে বিনামূল্যে পণ্য বিতরণ বিনামূল্যে যদি পণ্য বিতরণ করে বন্ধুরা একটু খেয়াল করো যে এই যে বিনামূল্যে পণ্য বিতরণ করা হয়েছে এর একটা উদ্দেশ্য কী এর উদ্দেশ্য হলো বিজ্ঞাপন বিজ্ঞাপন একটা উদ্দেশ্য তাহলে আমরা এই কথাটা কিন্তু তোমাদের উজ্জ্ব যে বিজ্ঞাপনের জন্য বিনামূল্যে পণ্য বিতরণ তোমরা দেখো যে অনেক সময় অনেক কোম্পানি তোমাদেরকে বাসায় বাসায় এসে স্যাম্পল কিছু মানে মাল দিয়ে পণ্য দিয়ে যায় যেগুলো তোমাদেরকে অভ্যস্ত করার জন্য তাহলে এই যে বিনামূল্যে পণ্য বিতরণ বুঝতে হবে এটা বিজ্ঞাপনের জন্য এই বিজ্ঞাপন শব্দটা থাকতেও পারে আবার উজ্জ্ব থাকতে পারে তাহলে আমরা বুঝতে পারলাম যে বিনামূল্যে পণ্য বিতরণ করেছি তাহলে উদ্দেশ্য কি বিজ্ঞাপন তাহলে একদিকে আমার খরচ বৃদ্ধি পাবে দেখো বন্ধুরা একদিকে প্রতিক্রিয়া কি একদিকে আমার খরচ বৃদ্ধি পাবে খরচের নাম বিজ্ঞাপন খরচের নাম বিজ্ঞাপন এখন বন্ধুরা আমরা কি দিয়েছি পণ্য দিয়েছি এখানে কিন্তু খুব মনোযোগ দিয়ে তোমাদেরকে মনে রাখতে হবে পণ্য কোন পণ্য যে পণ্য আমরা বিক্রির উদ্দেশ্যে কিনেছিলাম যে পণ্য বিক্রির উদ্দেশ্যে কিনেছিলাম সেই পণ্য থেকে কিছু পণ্য আমি ফ্রি দিয়েছি বিজ্ঞাপনের উদ্দেশ্যে তাহলে একদিকে আমার খরচ বৃদ্ধি পেলো আরেক দেখো দেখো এই যে পণ্যটা আমি যখন কিনেছি পণ্যটা আমি কিনেছি তখন আমি কিন্তু হিসাবে কিন্তু লিপিবদ্ধ করছি ক্রয় হিসাব ডেবিট মনে আছে নিশ্চয়ই বন্ধুরা ওকে বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝতে দেখতেছো যে আমরা পণ্য ক্রয় করেছি আমি আবারও বলছি এটা বিষয়টা যে বিনামূল্যে পণ্য বিতরণ 1000 টাকা তো বিনামূল্যে যদি পণ্য বিতরণ হয় তাহলে আমাদের বুঝতে হবে যে বিনামূল্যে পণ্য বিতরণের উদ্দেশ্য হলো বিজ্ঞাপন অর্থাৎ তোমার অঙ্কে বলা থাকতে পারে বা লেনদেনে বলা থাকতে পারে বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিনামূল্যে পণ্য বিতরণ এরা বলা থাকতে পারে অথবা শুধু বিনামূল্যে পণ্য বিতরণ বলা থাকতে পারে সেটাও কিন্তু তোমার বিজ্ঞাপনের জন্যই হবে তাহলে আমরা জানি যে বিজ্ঞাপন একটা খরচ বিজ্ঞাপন কি এটা খরচ তাহলে আমাদের একদিকে খরচ বৃদ্ধি পেলো বিজ্ঞাপন এখন বন্ধুরা যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট সেটা হলো পণ্য বিতরণ করেছি পণ্য কোন পণ্য পণ্য কাকে বলে যা আমরা বিক্রির উদ্দেশ্যে ক্রয় করি পণ্য যদি বিক্রির উদ্দেশ্যে যখন পণ্য কিনি সেটাকে আমরা কী লিখি ক্রয় হিসাবই লিখি ক্রয় হিসাব কারণ আমরা জানি যে পণ্য ক্রয় করলে এটা খরচ এবং এটা শুধু ক্রয় হিসাব লিখলেই আমরা বুঝতে পারি পণ্য ক্রয় তাহলে আমরা খরচ পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট লিখছি এই পণ্যটাই আমাদের প্রতিষ্ঠানে আছে এখান থেকে কিছু পণ্য আমি বিজ্ঞাপনের জন্য দিয়েছি তাহলে যখন পণ্য আমরা কিনি তখন ক্রয় হিসাব ডেবিট করি অর্থাৎ পণ্য যখন আমার প্রতিষ্ঠানে বৃদ্ধি পায় আমি কিনে এনে যদি পণ্য বৃদ্ধি পায় তখন আমরা লিখি কি ক্রয় হিসাব ডেবিট লিখি সেই পণ্য যদি আমি বিনামূল্যে পণ্য বিতরণ করি তাহলে আমাদের পণ্যটা কী হবে পণ্যটা কমে যাবে যখন কমে যাবে তখন মনে রাখতে হবে যখন আমরা পণ্য কিনলে বাড়ে তখন ক্রয় হিসাব ডেবিট লিখি আর ওই পণ্যটা যদি কোনো কারণে কমে যায় তাহলে সেটা ক্রয় হিসাবকে ক্রেডিট করতে হবে অর্থাৎ খরচ হ্রাস পাবে অর্থাৎ এই খরচ এই আমরা যে ক্রয় হিসাব নামে যে খরচ ডেবিট করেছিলাম সেটা কিছুটা হ্রাস পাবে তাহলে খরচ হ্রাস হবে খরচের নাম ক্রয় তাহলে বন্ধুরা আমরা যখন বিনামূল্যে পণ্য বিতরণ করব তখন যাবেদা হবে দেখো একদিকে খরচ প্রতিক্রিয়া হবে একদিকে খরচ বৃদ্ধি পেয়েছে খরচের নাম বিজ্ঞাপন আর একদিকে খরচ হ্রাস পেয়েছে খরচের নাম ক্রয় তাহলে প্রতিক্রিয়া কিন্তু বুঝতে হবে বন্ধুরা আমি আবারও বলছি বিনামূল্যে পণ্য বিতরণ করলে এটা বিজ্ঞাপনের জন্য করা হয় তাহলে বিজ্ঞাপনটা আমাদের জন্য খরচ তাহলে আমরা যদি বিনামূল্য নগদে যদি বিজ্ঞাপন করি সেখানেও বিজ্ঞাপন খরচ বাড়ে যদি বিজ্ঞাপনের জন্য পণ্য দেই সেখানেও বিজ্ঞাপন খরচ বাড়ে তাহলে বিজ্ঞাপন খরচ বাড়ছে বিজ্ঞাপন আর আমরা কী দিয়েছি পণ্য দিয়েছি এই জিনিসটা আমার তোমাদের মাথায় রাখতে হবে যে পণ্য যখন আমরা কোন পণ্য দিয়েছি যে পণ্য আমরা বিক্রির উদ্দেশ্যে কিনেছিলাম সেই পণ্যের কিছু পণ্য আমরা বিনামূল্যে বিতরণ করেছি তা যখন বিক্রয়ের জন্য ক্রয় করেছিলাম তখন ওই পণ্যটাকে আমরা হিসাবভুক্ত করেছি ক্রয় হিসাব ডেবিট কারণ এটা খরচ তাহলে বন্ধুরা ব্যবসা প্রতিষ্ঠান যদি পণ্য বৃদ্ধি পায় তাহলে সেটা থাকে ক্রয় হিসাব ডেবিট নামে
এই পণ্য থেকে যদি কিছু পণ্য যদি আমি বিজ্ঞাপনের জন্য প্রদান করি তাহলে আমার এই পণ্যটা কমে যাবে, তাহলে যখন পণ্য আমার বাড়ছিল তখন আমি ক্রয় হিসাব ডেবিট করেছি, আর পণ্যটা যখন কমে যাবে তখন পণ্যটা ক্রয় যা কমে যাওয়া মানে কি ক্রয় কমে যাওয়া, ক্রয় হিসাব কী হিসাবে আছে, খরচ হিসাবে আছে, তাহলে খরচ কমে যাবে, তাহলে যাবে দ্বারা কী হবে, একদিকে খরচ বৃদ্ধি পেয়েছে বিজ্ঞাপন হিসাব ডেবিট, বিজ্ঞাপন হিসাব ডেবিট, আর ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে বন্ধুরা বিনামূল্যে পণ্য বিতরণ করলে এই লেনদেনের প্রতিক্রিয়া হলো একদিকে খরচ বৃদ্ধি পায় বিজ্ঞাপন, আর একদিকে খরচ হ্রাস পায় ক্রয়। তাহলে আমরা জানি খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয় আর খরচ হ্রাস পেলে ক্রেডিট হয়। আশা করি বন্ধুরা তোমাদের এই লেনদেনটা নিয়ে সমস্যা হবে, এই ধরনের লেনদেন কিন্তু আমাদের প্রায় কিন্তু থাকে। দেখো যাবতীয় হলো বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। দেন নেক্সট লেনদেন দেখো বন্ধুরা, ক্রয় ফেরত দেওয়া হলো। বন্ধুরা আমরা পণ্য ক্রয় করেছিলাম কোনো কারণে, আমরা কিছু পণ্য ফেরত দিয়েছি। তাহলে বন্ধুরা আগে তোমাদের মনে রাখতে হবে ক্রয়ের জাবেদাটা কী, এটা তোমাদেরকে নক্ষত্র থাকে তাহলে ক্রয় ফেরত জাবেদাটা তোমাদের ভালোভাবে তোমরা বুঝতে পারবে। আমরা যখন পণ্য ক্রয় করেছিলাম তখন বন্ধুরা আমরা খরচ বৃদ্ধি করেছিলাম, খরচ বৃদ্ধি পেয়েছে, খরচের নাম ক্রয়, যখন আমরা ক্রয় করেছিলাম ক্রয়, এবং ক্রয়কে আমরা ডেবিট করেছিলাম। আর ধারে যদি কিনি তাহলে আমার দায় বাড়ে, দায় বৃদ্ধি পায়, দায়ের নাম প্রদেয় হিসাব। এবং আমরা জানি যদি আমাদের দায় বৃদ্ধি পায় তাহলে আমরা সেটা কী করি, ক্রেডিট করি। এখানে বন্ধুরা কেন ধারে লিখলাম এটা একটা প্রশ্ন আসতে পারে। আমরা তোমাদের কোন একটা ক্লাসে বলেছিলাম যে আমরা পণ্য কিনে যদি ফেরত দেই তা মনে রাখতে হবে নগদ পণ্য কিনলে সেটা ফেরত দেওয়ার সুযোগ থাকে না, তুমি চাইলে অল্টার করতে পারো, চেঞ্জ করে নিয়ে আসতে পারো, কিন্তু একেবারে ফেরত দেওয়ার ক্ষেত্রে অবশ্যই তোমাকে ধারে ক্রয় করতে হবে, কারণ ধারে ক্রয় ছাড়া পণ্য ফেরত দেওয়ার সুযোগ থাকে না। তাহলে আমরা এই জন্য ধরে নিয়েছি যে এই পণ্যটা, যে পণ্যটা আমরা ফেরত দিয়েছি সেই পণ্যটা অবশ্যই আমরা ধারে পণ্য ক্রয় করেছিলাম, নাহলে ফেরত দেওয়ার সুযোগ থাকে না। তাহলে বন্ধুরা যখন আমরা পণ্য ক্রয় করেছিলাম ক্রয় হিসাব ডেবিট করেছিলাম এবং প্রদেয় হিসাব ক্রেডিট করেছিলাম, যখন আমরা ক্রয় করেছিলাম, এখন দেখো সেই পণ্য ক্রয় থেকে কিছু পণ্য যদি আমি ফেরত দেই, তা আমরা ধারে কিনছিলাম কিছু পণ্য, সেই পণ্য থেকে যদি আমি কিছু পণ্য ফেরত দিই তাহলে আমার, যখন আমি ধারে কিনছিলাম তখন আমার দায় বৃদ্ধি পেয়েছিলো, এখান থেকে যদি আমি কিছু পণ্য ফেরত দিই তাহলে আমার দায়টা কী হবে, দায়টা প্রথমে এলো যে দায়টা আমার হ্রাস পাবে, অর্থাৎ প্রদেয় হিসাব হ্রাস পাবে, যদি আমি পণ্য ফেরত দিই প্রদেয় হিসাব হ্রাস পাবে। এরপর দেখো বন্ধুরা পণ্যটা আমরা কী নামে ছিল, পণ্যটা ছিল আমাদের ক্রয় নামে, আমরা যদি শুধুমাত্র ক্রয় হিসাব লিখি তাহলে বুঝতে পারবো এটা পণ্য, অ্যাকাউন্টিংয়ের ভাষায় এখান থেকে কিছু পণ্য ফেরত দিয়েছি, তাহলে পণ্যটা যখন আমরা কিনছিলাম খরচ বাড়ছে, এখন যদি পণ্য ফেরত দেই তাহলে খরচ কী হবে, খরচ আমাদের হ্রাস পাবে, কোন খরচ হ্রাস হবে, ক্রয়, তো ক্রয় খরচ হ্রাস হবে, কিন্তু আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় শুধু ক্রয় না লেখে ক্রয় ফেরতটা আমরা উল্লেখ করে থাকি, ক্রয় ফেরত হিসাব আমরা উল্লেখ করে থাকি। তাহলে আমাদের একদিকে আমাদের কী হয়েছে, দায় হ্রাস পেয়েছে, একদিকে খরচ হ্রাস পেয়েছে। তাহলে বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝতেছো দায় কীভাবে হ্রাস পেলো, যখন আমরা ধারে কিনছিলাম তখন দায় বৃদ্ধি পেয়েছিলো, এখন যদি আমরা ওখান থেকে কিছু পণ্য যদি ফেরত দিই তাহলে আমাদের কিছু দায় হ্রাস পাবে, তাহলে দায় হ্রাস পেলো প্রদেয় হিসাব, প্রতিক্রিয়াটা কী প্রদেয় হিসাব। আর পণ্য যখন কিনছিলাম আমাদের খরচ বাড়ছে, কিন্তু এই পণ্য দিয়ে আবার কিছু ফেরত দিয়ে দেয় তার খরচটা কমে, তাহলে খরচটা ছিল ক্রয়, কিন্তু ক্রয় ফেরতের ক্ষেত্রে আমাদেরকে ক্রয় ফেরত নামে আলাদা আমাদেরকে হিসাব আনতে হবে। নিশ্চয়ই তোমার বস্তু ক্রয় কেন ক্রেডিট, ক্রয় কেন খরচ কমলো, কারণ এখানে আমরা যখন পণ্য কিনছিলাম খরচ বাড়ছে, এখন কিছু পণ্য ফেরত দিলে আমাদের খরচ কমে যাবে, তাহলে আমাদের যাবে দেওয়া হবে প্রদেয় হিসাব ডেবিট, কারণ আমরা জানি যে দায় যদি আমাদের হ্রাস পায় প্রদেয় হিসাব ডেবিট, আমার দায় যদি হ্রাস পায় তাহলে আমাদের ডেবিট হয়, আর খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয়, খরচ হ্রাস পেলে কী হয় ক্রেডিট হয়, তাহলে ক্রয় ফেরত কী হবে, ক্রয় ফেরত হবে ক্রেডিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। নিশ্চয়ই তোমরা বন্ধুরা বুঝতে পারছো যে পণ্য ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে এর প্রতিক্রিয়া কী হয়, এর জাবেদা কী হয়। তাহলে আমরা আগেই বলে নিই যে পণ্য যদি ক্রয় ফেরত হয় তাহলে বুঝতে হবে এই ক্রয়টা কী ছিল, ধারে ছিল, সেই হিসাব করে আমরা এই ক্রয়ের সময় যে জাবেদাটা এটাকে তোমাকে মাথায় নিতে হবে, এখান থেকে ফেরতের সময় তোমার ফেরতের প্রতিক্রিয়া বুঝতে হবে যে আমরা যখন ক্রয় করেছিলাম তখন একদিকে দায় বাড়ছে, একদিকে খরচ বাড়ছে, আর যদি এই পণ্য ফেরত দেয় তাহলে খরচও কমবে দায়ও কমবে, তাহলে খরচ কমবে, খরচের নাম
ক্রয় না ক্রয় ফেরত লিখতে হবে, বিক্রয় ক্ষেত্রেও আমাদের বিক্রয় ফেরত লিখতে হবে, আর দায় কমছে পদের হিসাব। তাহলে আমরা জানি বন্ধুরা, দায় কমলে ডেবিট হয়, খরচ কমলেও ক্রেডিট হয়। অর্থাৎ আমাদের প্রতিক্রিয়া এবং জাবেদা নিশ্চয় তোমাদের বোঝা গেছে। আমরা পরবর্তী একটা লেনদেন দেখি। এটা আমরা যেটা করলাম সেটারই ব্যাখ্যা। এরপর দেখো বন্ধুরা, বিক্রয় ফেরত দেওয়া হলো। একইভাবে তোমাদেরকে বুঝতে হবে বিক্রয় ফেরতের ক্ষেত্রেও, এটাও আমরা যখন বিক্রয় ফেরত দেই তখন বুঝতে হবে এই বিক্রয়টাও ছিল ধারে। এই বিক্রয় ফেরত আমরা পাই, সরি, বিক্রয় ফেরত যখন আমরা পাই তখন আমরা কী হলো যে এই বিক্রয়টাও আমরা ধারে বিক্রি করেছিলাম। যেন বন্ধুরা, এই বিক্রয় ফেরত জাবেদারা বোঝার আগে তোমাদেরকে অবশ্যই যে বিক্রয় করেছিলাম আমরা ধারে, সেই জাবেদারা তোমাদেরকে মাথায় নিয়ে আসতে হবে। যখন আমরা ধারে বিক্রি করেছিলাম তখন বলছিলাম প্রাপ্য হিসাব ডেবিট, নিশ্চয়ই তোমাদের মনে আছে প্রাপ্য হিসাব ডেবিট করেছিলাম এবং বিক্রয় হিসাব ক্রেডিট করেছিলাম। নিশ্চয়ই তোমরা বন্ধুরা তোমরা বুঝতেছো যে আমরা প্রাপ্য হিসাব কেন ডেবিট করেছিলাম। নিশ্চয়ই তোমরা বলতে পারবে, কারণ প্রাপ্য হিসাব হলে সম্পত্তি বাড়ে, সম্পত্তি বাড়লে ডেবিট হয় আর আয় বাড়লে ক্রেডিট হয়। নিশ্চয়ই তোমাদের সেই জাবেদাটা মনে আছে। এই জাবেদাটা কেন আমি আগে নিয়ে আসলাম, কারণ বিক্রয় করার পরে কিন্তু ফেরত হয়েছে, তাহলে বিক্রয় ফেরতের সাথে বিক্রয় জাবেদাটা তোমাদের একটু সম্পর্কিত। তাহলে আমরা যদি বিক্রয় ফেরত পাই, যখন বিক্রয় করেছিলাম দেখো বন্ধুরা আমাদের প্রাপ্য হিসাব ডেবিট করেছি, সম্পত্তি বাড়ছে। এখন এখান থেকে যদি আমার কিছু পণ্য ফেরত আসে তাহলে নিশ্চয়ই আমার সম্পত্তিটা কী হবে, কমে যাবে। তাহলে একদিকে আমার এই লেনদেনের প্রতিক্রিয়া হবে সম্পত্তি কমে যাবে, সম্পত্তি হ্রাস পাবে, সম্পত্তি হ্রাস পাবে, সম্পত্তির নাম হলো প্রাপ্য হিসাব। প্রতিক্রিয়া লেখা করো প্রাপ্য হিসাব, সম্পত্তি হ্রাস পেল, নিশ্চয় তোমরা বুঝতেছো। এরপর দেখো, আমি যখন বিক্রয় করেছিলাম তখন বিক্রয় আমার আয় বৃদ্ধি পেয়েছিল, ওখান থেকে যদি কিছু পণ্য ফেরত আসে তা আমার আয়টা কী হবে, হ্রাস পাবে, আমার আয়টাও হ্রাস পাবে। তাহলে অন্যদিকে আমার আয় হ্রাস পাবে, আয় হ্রাস পাবে, কোন আয় হ্রাস পাবে, বিক্রয় আয়টা আমার হ্রাস পাবে। কিন্তু বিক্রয় ফেরত করতে একটু আগে আমরা ক্রয় ফেরতের ক্ষেত্রে বলছিলাম যে ক্রয় খরচ আসবেছে, ক্রয় শুধু ক্রয় লিখলে হবে না, ক্রয় ফেরত লিখতে হবে। এখানেও বিক্রয় আয়টা হ্রাস পেয়েছে, শুধু বিক্রয় লিখলে হবে না, কারণ বিক্রয় ফেরত নামে আলাদা একটা হিসাব আমরা খুলব, বিক্রয় ফেরত। তাহলে আমরা তাহলে বিক্রয় ফেরতের ফলে আমার কী হয়েছে, প্রতিক্রিয়াটা কী, এই প্রতিক্রিয়াটা কিন্তু তোমাদের বন্ধুরা বুঝতেই হবে। প্রতিক্রিয়াটা না বুঝতে পারলে কিন্তু তোমার ডেবিট ক্রেডিট সঠিক হবে না। তাহলে আমাদের প্রতিক্রিয়া হলো, একদিকে আমাদের সম্পত্তি হ্রাস পেয়েছে, সম্পত্তির নাম প্রাপ্য হিসাব, অন্যদিকে আমাদের আয় হ্রাস পেয়েছে, আয়ের নাম বিক্রয় আয় হ্রাস পেয়েছে, কিন্তু আমাদের বিক্রয় ফেরত নামে আলাদা হিসাব করতে হবে, শুধু বিক্রয়ের সাথে সমন্বয় করলে হবে না। তাহলে বিক্রয় ফেরত নামে একটা আয় হ্রাস পেয়েছে, একটা হিসাব খুলতে হবে। তাহলে বন্ধুরা, আমরা জানি সম্পত্তি বাড়লে কী হয়, সম্পত্তি বাড়লে ডেবিট হয়, আর সম্পত্তি কমলে কী হয়, সম্পত্তি কমলে ক্রেডিট হয়। তাহলে এখানে এটা প্রাপ্য হিসাব ক্রেডিট, কারণ সম্পত্তি কমে গেছে, আর আয় বাড়লে ক্রেডিট হয়, আয় বাড়লে ক্রেডিট হয়, আর আয় হ্রাস পেলে ডেবিট হয়। তাহলে এখানে আয় হ্রাস পেয়েছে, আয় বিক্রয় ফেরত হবে ডেবিট। তাহলে বন্ধুরা, এই লেনদেনের এটা হলো প্রতিক্রিয়া। প্রতিক্রিয়া কী আসছে, সম্পত্তি হ্রাস পেয়েছে, সম্পত্তির নাম প্রাপ্য হিসাব, আর আয় হ্রাস পেয়েছে, আয়ের নাম বিক্রয় ফেরত। তাহলে সম্পত্তি হ্রাস পেলে হয় ক্রেডিট, আর বিক্রয় ফেরত আয় হ্রাস পেলে হয় ডেবিট। আশা করি বন্ধুরা এই জাবেদারা তোমাদের আর সমস্যা হবে না। এরপর দেখো, একই জিনিস আমরা যেটা তোমাদেরকে বললাম, একটা MCQ দেখে নাও বন্ধুরা। ধারে সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে নিচে কোনটি যথার্থ, কুমিল্লা বোর্ড 2015 সালে আসছে, নিশ্চয়ই তোমরা এর আনসার করতে পারবে। ধারে সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে নিচে কোনটি যথার্থ, সম্পত্তি বৃদ্ধি পায়, দায় বৃদ্ধি পায়, সম্পত্তি বৃদ্ধি পায়, ব্যয় বৃদ্ধি পায়, দায় বৃদ্ধি পায়, আয় বৃদ্ধি পায়, দায় বৃদ্ধি পায়, মালিকানা স্বত্ব বৃদ্ধি পায়। বন্ধুরা লক্ষ্য করো, এইটাই কিন্তু আমি যে তোমাদেরকে বারবার বলছিলাম যে তোমাদের প্রত্যেকটা লেনদেনের প্রতিক্রিয়া বুঝতে হবে, প্রতিক্রিয়া তোমাদেরকে বুঝতে হবে। দেখো, সম্পত্তি ক্রয় করলে কী হয়, আমি যদি সম্পত্তি ক্রয় করি তাহলে কী হয়, প্রতিক্রিয়া কী হয়, ব্যবসা প্রতিষ্ঠানে সম্পত্তি বৃদ্ধি পায়, সম্পত্তি বৃদ্ধি পায়, এত নিশ্চয়ই বুঝতেছো সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। আর ধারে ক্রয় করেছি, সম্পত্তি ক্রয় করেছি কিন্তু আমি টাকা দিই নাই, তাহলে কি আমরা দায়বদ্ধ? তাহলে বন্ধুরা প্রতিক্রিয়া হলো আরেকটা, যে দায় বৃদ্ধি পেয়েছে, দায় বৃদ্ধি পেয়েছে। তাহলে এখন দেখো বন্ধুরা, সম্পত্তি বৃদ্ধি, দায় বৃদ্ধি, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে অপশন A কারেক্ট। এই দেখো বন্ধুরা, এই
যে জিনিসটা তোমাদেরকে বারবার বলতে চাই যে লেনদেনের প্রতিক্রিয়া তোমাকে বুঝতেই হবে। লেনদেনের প্রতিক্রিয়া তুমি সঠিকভাবে নির্ধারণ করতে পারলে, যদি তোমার ডেবিট ক্রেডিট সূত্র যদি ঠিকমতো মনে থাকে, তাহলে তোমার জন্য যাবেদা খুবই ইজি বিষয়। তাহলে এখন দেখো পরবর্তী আমরা আরেকটা এমসিকিউ দেখি। জনাব অর্জুন একজন আজরাপত্র ব্যবসায়ী। খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো বন্ধুরা, জনাব অর্জুন একজন আজরাপত্র ব্যবসায়ী। তিনি ব্যবসার ব্যবহারের জন্য নগদ 5,000 টাকা দিয়ে একটি আলমারি ক্রয় করলেন, সেক্ষেত্রে কোন হিসাবটি ডেবিট হবে? বন্ধুরা দেখো, আমরা জানি যে আলমারি কিন্তু একটা আসবাবপত্র, এবং যদি আসবাবপত্র ব্যবসায় যদি আসবাবপত্র কেনে, তাহলে বুঝতে হবে যে এটা পণ্য ক্রয় নর্মালি। যদি কোনো আসবাবপত্র ব্যবসায় যদি আসবাবপত্র কিনে, তা নিশ্চয়ই সেটা বিক্রির জন্য কিনবে, তাহলে সে তার ক্ষেত্রে আসবাবপত্র হলো পণ্য। কিন্তু সে আসবাবপত্র কিনছে কিন্তু বলা হয়েছে সে ব্যবহারের জন্য কিনছে, তাহলে আমরা জানি কোনো কিছু বিক্রয়ের জন্য কিনলে এটা পণ্য, কিন্তু কোনো কিছু ব্যবহারের জন্য কিনলে এটা সম্পদ, কারণ এখান থেকে আমি ভবিষ্যৎ সুবিধা পাবো। তাহলে আমরা জানি যে এই আসবাবপত্র, অর্জুন যে আসবাবপত্র কিনেছে, তার ব্যবসায়ে কী বেড়েছে? আসবাবপত্র বেড়েছে। এই আসবাবপত্র কী হিসাবে? সম্পত্তি হিসাবে। তাহলে বন্ধুরা নিশ্চয়ই বুঝছো যে আমরা সম্পত্তি বৃদ্ধি পাবে। সম্পত্তির নাম কি? আসবাবপত্র, আসবাবপত্র, আসবাবপত্র। তাহলে আমরা জানি সম্পত্তি বৃদ্ধি পেলে কী হয়? ডেবিট হয়। তাহলে এখানে সেক্ষেত্রে কোন হিসাবটি ডেবিট হবে? নিশ্চয়ই তোমরা বুঝতেছো কোন হিসাবটি ডেবিট হবে। বন্ধুরা তোমাদের কাছে প্রশ্ন, যদি এই অপশনে ক্রয় হিসাব যদি কারেক্ট হইতে হইতো, আমার ক্রয় হিসাব যদি কারেক্ট হইতো, তাহলে আমার অপশনে কী চেঞ্জ করতে হইতো? এই যে কোশ্চেনের মধ্যে আমার কী চেঞ্জ করতে হতো বলতে পারো? নিশ্চয়ই তোমরা বুঝতে পারবা, কারণ এই আসবাবপত্র ব্যবসায়ী যদি ব্যবহারের জন্য না কিনে, যদি এই আলমারিটা বিক্রির জন্য কিনত, এই ব্যবসায় যদি আলমারিটা ব্যবহার করার জন্য না কিনে, যদি বিক্রির জন্য কিনতো, তাহলে আমাদের অপশন কিন্তু ক্রয় কিন্তু কারেক্ট হতো। নিশ্চয়ই তোমরা বুঝেছো যে এই কোশ্চেনটা আমরা যদি চেঞ্জ করে দিই, তাহলে অপশন ক খ হবে কারেক্ট। আর এই ক্ষেত্রে আমাদের অপশন ক হবে কারেক্ট, কারণ আমরা কোনো কিছু ব্যবহারের জন্য কিনলে সেটা সম্পত্তি হয়, সম্পত্তি বাড়লে ডেবিট হয়, আর বিক্রির জন্য কিনলে আমরা সেটা পণ্য হয়, পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট হতো তখন। এরপর দেখো বন্ধুরা, আমরা আসবাবপত্র মেরামত করা হলো, একটু ঠিক করে নিই, যন্ত্রপাতি মেরামত করা হলো 3,000 টাকা। দেখো বন্ধুরা, যন্ত্রপাতি মেরামত করা হলো 3,000 টাকা, তাহলে নিশ্চয়ই এটা বুঝতেছো যে যন্ত্রপাতি, আমি এরপর আরও বিষয় অনেক কিছু আছে দেখাবো, যদি শুধু যন্ত্রপাতি মেরামত করা হয়, তাহলে বুঝতে হবে এই যন্ত্রপাতিটা আমরা ইউজ করতেছি, ইউজ করার সময় কোনো একটা জায়গা দিয়ে আমাদের মেরামত প্রয়োজন হয়েছে। তো এখানে বন্ধুরা তোমাদেরকে মনে রাখতে হবে, কোনো ইউজ করা যন্ত্রপাতি মাঝখানে যদি মানে ই হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, মেরামতের প্রয়োজন পড়ে, তাহলে সেই মেরামত খরচ হলো, মেরামত হবে খরচ। আমি আবার বলতেছি, কোনো সম্পত্তি যদি আমরা ব্যবহার করা অবস্থায়, তার কোনো ত্রুটি হয়ে যায় বা কোনো সমস্যা হয়ে যায়, সেইটা মেরামত করার সময় মেরামত যদি কোনো খরচ করি, তাহলে সেটা হলো খরচ। তাহলে বন্ধুরা এখন প্রশ্ন আসতে পারে, স্যার অন্যরকম হতে পারে? হ্যাঁ, অন্যরকম হতে পারে, যে আমরা একটা কোনো একটা সম্পত্তি কিনে নিয়ে আসছি, একটা যন্ত্রপাতি কিনে নিয়ে আসছি, কিন্তু এখন মধ্যে ব্যবহার করি নাই, ব্যবহার করার আগেই আমাদের কিছু মেরামত করতে হয়েছে, এরকম অনেক সময় হয় যে হয়তো আমরা সেকেন্ড হ্যান্ড কোনো জিনিস কিনে নিয়ে আসি, হ্যাঁ, কিন্তু আমি আমার প্রতিষ্ঠানের জন্য এটা নতুন, এখন পর্যন্ত আমরা আমার প্রতিষ্ঠানে ব্যবহার করি নাই, আমাদের প্রতিষ্ঠানে ব্যবহার করি নাই, এরকম সম্পত্তি কিনে আনার পর যদি মেরামত করতে হয়, সেটা অপশন একটা জিনিস। আরেকটা হলো, সম্পত্তি আমরা ব্যবহার করতেছি, এ কোনো একটা পর্যায়ে এসে যদি আমাদের মেরামত প্রয়োজন হয়, তাহলে সেটা একটা বিষয়, এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে যন্ত্রপাতি মেরামত করা হলো, এটা বোঝা যায় যে আমরা কন্টিনিউয়াস কোনো যন্ত্রপাতি ব্যবহার করতেছি এবং কোন একটা পর্যায়ে আমাদের মেরামত করতে হচ্ছে। আর যদি নতুন যন্ত্রপাতি হয়, আমাদের কাছে যদি নতুন যন্ত্রপাতি মেরামত করতে হয়, সেটা লেখা থাকবে, উল্লেখ করা থাকবে যে নতুন ক্রয়কৃত যন্ত্রপাতি মেরামত করা হলো, সেক্ষেত্রে কিন্তু একটু ভিন্নতা আছে, আমাদের পরবর্তী স্লাইডে সেটা আছে। তাহলে আমরা
কোনো সম্পত্তি যদি কন্টিনিউয়াস ব্যবহার করার কোনো একটা পর্যায়ে যদি ত্রুটি দেখা যায় বা নষ্ট হয়ে যায়, সেটার জন্য যে মেরামত খরচ সেটা কিন্তু আমাদের খরচ। তাহলে একদিকে এখানে মেরামতটা হবে আমাদের খরচ, আর মেরামতের জন্য আমরা যেহেতু টাকা দিয়েছি তাহলে আমাদের নগদ সম্পত্তি কমে যাবে। তাহলে একদিকে আমার খরচ বৃদ্ধি পাবে, খরচের নাম মেরামত, অন্যদিকে নগদ সম্পত্তি হ্রাস পাবে, সম্পত্তির নাম নগদান। তাহলে বন্ধুরা, নিশ্চয়ই যন্ত্রপাতি মেরামত করা হলো, এর প্রতিক্রিয়াটা কী? এর প্রতিক্রিয়া হলো একদিকে খরচ বৃদ্ধি পেয়েছে, একদিকে খরচ বৃদ্ধি পেয়েছে, খরচের নাম মেরামত, খরচের নাম হবে মেরামত। অন্যদিকে আমরা কী প্রদান করলাম? নিশ্চয়ই এখানে কি টাকা দেওয়া হয়েছে, তাহলে সম্পত্তি হ্রাস পেয়েছে, তাহলে সম্পত্তি হ্রাস পাবে, সম্পত্তির নাম হলো নগদান, সম্পত্তির নাম হলো নগদান, এটা হলো প্রতিক্রিয়া। তাহলে আগে জানি যে আমাদের খরচ বৃদ্ধি পেলে হয় ডেবিট, আর সম্পত্তি হ্রাস পেলে কী হয়? ক্রেডিট। আশা করি বন্ধুরা তোমরা এটা বুঝতেছো। এবং এই সম্পত্তিটা কোন সম্পত্তি? যে সম্পত্তিটা অলরেডি আমরা ব্যবহার করতেছি ব্যবহারের কোনো একটা পর্যায়ে। এরপর দেখো বন্ধুরা পরবর্তী লেনদেনটা আমরা দেখি, সদ্য নিলামে ক্রয়কৃত পুরাতন যন্ত্রপাতি মেরামত ব্যয়। এই দেখো বন্ধুরা, আমি কিনছি পুরাতন, কিন্তু আমার কাছে কিন্তু এটা নতুন, কারণ আমি কিন্তু এখন পর্যন্ত ইউজ করি নাই। এই যে সদ্য ক্রয়কৃত নিলামে ক্রয়কৃত যে যন্ত্রপাতি, এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, এই যে সদ্য যন্ত্রপাতি ক্রয় মেরামত ব্যয়, এটা কিন্তু আমরা ব্যবহার করি না এখন পর্যন্ত, এটা কিন্তু আমরা এখন পর্যন্ত ব্যবহার করি নাই। তাহলে আমরা যদি কোনো সম্পত্তি কিনে আনি, সেটা নতুন হোক আর পুরাতন হোক, কিনে আনার পর ব্যবহারের আগেই যদি এটা মেরামত করতে হয়, এটা কিন্তু ভিন্ন হিসাব। তাহলে আমরা, তাহলে এইটা তোমাদের বোঝাতে যাচ্ছে যে আমরা ইউজ করার আগেই, এই সদ্য নিলামে ক্রয়কৃত পুরাতন হোক অসুবিধা নেই, কিন্তু আমরা ইউজ করার আগেই মেরামত করতে হয়েছে। যদি মেরামত করতে হয় এরকম যদি সম্পত্তি হয়, তাহলে বুঝতে হবে এটা আমাদের জন্য প্রি ইউজ, ইউজ করার আগে, ব্যবহার করার, ব্যবহার করার আগেই আমাদের মেরামত লাগছে, আগেই মেরামত লাগছে, মেরামত, এটা একটা বিষয়। আর ব্যবহার করার পরে মেরামত, ঠিক আছে, এটা কিন্তু একটা বিষয়, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তাহলে আমি যদি ব্যবহার করার আগে যদি আমি মেরামত লাগে, ফার্স্ট ইউজ করার আগে, আমি কোনো জিনিস নতুন কিনে আনি বা পুরাতন কিনে আনি ব্যবহারের জন্য, যদি ইউজ করার আগে যদি আমাদের মেরামত করতে হয়, তাহলে এটাকে বলা হয় মূলধন জাতীয় খরচ। এটাকে বলা হয়, তোমাদের পরবর্তী একটা চ্যাপ্টার আছে মূলধন জাতীয়, জাতীয় খরচ। আর এটা শুধু এইটুকু মনে রেখো আপাতত, তোমাদের মূলধন এবং মুনাফা বিষয় নিয়ে তোমাদের একটা চ্যাপ্টার আছে। আর যদি পরবর্তী যদি মেরামত করতে হয়, এটাকে বলা হয় মুনাফা জাতীয় খরচ, মুনাফা জাতীয় খরচ, আপাতত এইটুকু জেনে রাখো, জাতীয় খরচ, মুনাফা জাতীয় খরচ। তাহলে আমরা বন্ধুরা কোনো সম্পত্তি কেনার পর ব্যবহার করার আগে যদি মেরামত করতে হয়, মেরামত করতে হইতে পারে, এটা সংস্থাপন করতে হইতে পারে বা অন্য কোনো কিছু করতে পারে, অর্থাৎ ব্যবহার করার আগে যত খরচ হবে এই সম্পত্তির জন্য, এটা মূলধন জাতীয় খরচ। আর ব্যবহার করার পরে যদি খরচ হয়, এটা মুনাফা জাতীয় খরচ। এখন দেখো এর মধ্যে ডিফারেন্সটা কী, যখন আমি মূলধন জাতীয় ধরব তখন এই খরচের জন্য আমার যন্ত্রপাতি হিসাব ডেবিট, অর্থাৎ যন্ত্রপাতির দাম বাড়বে, সম্পত্তি বাড়বে, সম্পত্তির দাম বাড়বে, সম্পত্তির নাম হলো যন্ত্রপাতি, কিন্তু আমি করছি কি, মেরামত করছি। আর সম্পত্তি হ্রাস পাবে, সম্পদ হ্রাস পাবে নগদান। দেখো বন্ধুরা, তাহলে আমরা কী করছি, যদি ব্যবহার করার আগে যদি মেরামত করি, তাহলে সম্পত্তি কিনলে আমরা কী করি, সম্পত্তি বাড়ে, সম্পত্তি ডেবিট করি আর নগদান ক্রেডিট করি, ঠিক এরকম। অর্থাৎ আমরা একটা সম্পত্তির মূল্য বলতে কী বুঝি, খুব সিম্পল, একটা সম্পত্তির মূল্য বলতে বুঝি ওই সম্পত্তিটা ইউজ করার আগ পর্যন্ত, ইউজ করার আগ পর্যন্ত যত খরচ হবে সবই ওই সম্পত্তির নামে যোগ হবে। তাহলে আমরা এখানে ইউজ করার আগে যাতে মেরামত করেছি, সেই মেরামত খরচটাও যন্ত্রপাতির সাথে যোগ হয়ে যাবে। আশা করি বুঝতেছো যে আমরা ইউজ করার আগে যদি কোনো খরচ করি, সেটা মূলধন জাতীয় খরচ, এবং সব খরচ কী হবে, যন্ত্রপাতির সাথে যোগ হবে, আমি একটু পরে এটাও দেখাবো। আর যদি ব্যবহার করার পরে যদি আমরা মেরামত করি, তো সেটা হলো খরচ, খরচ বৃদ্ধি পাবে, সেটার নাম হলো, সেই খরচের নাম হলো মেরামত, মেরামত। আর সম্পদ হ্রাস পাবে, সম্পদ হ্রাস পাবে দুইখানেই আমাদের নগদান, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা কিন্তু দুই জায়গায়, এইখানে এটা হলো যদি ব্যবহার করার আগে যদি আমি
মেরামত খরচ করি তাহলে সম্পত্তি বাড়ে, সম্পত্তি নাম যন্ত্রপাতি, আর ব্যবহার করার পরে যদি আমি মেরামত করি তাহলে খরচ বাড়ে, খরচের নাম হলো মেরামত। তাহলে এই ক্ষেত্রে যখন খরচ, যেহেতু আমি ব্যবহার করার আগে আমরা মেরামত করেছি, তাহলে সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, সম্পত্তি হলো যন্ত্রপাতি, যন্ত্রপাতি হিসেব হবে ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট। আর যদি ব্যবহার করার পরে যদি আমরা কিনে মেরামত করি তাহলে সেখানে খরচ বৃদ্ধি হবে, খরচ হলো মেরামত হিসাব ডেবিট, আর নগদ হিসাব ক্রেডিট। বন্ধুরা, আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়েছে। অর্থাৎ আমরা মেরামত খরচটা একটা ব্যবহার করার আগে করি, আর করতে পারি ব্যবহার করার পরে। তো ব্যবহার করার আগে যদি করি তাহলে এটা মূলধন দিয়ে খরচ, এবং এটা সম্পত্তির মূল্যের সাথে যোগ হবে, সম্পত্তির মূল্য বাড়বে, যন্ত্রপাতি হিসাব ডেবিট। আর যদি ব্যবহার করার পরে যদি আমি মেরামত করি তাহলে খরচ বৃদ্ধি হবে, সেটা হলো মেরামত হিসাব ডেবিট। বন্ধুরা, আশা করি তোমাদের বুঝতে পারছো। আমরা আরেকটা জিনিস দেখি, আমরা আজকে শেষ করব। দেখো এখানে এই বিষয়টা একটু লক্ষ্য করো। যন্ত্রপাতি ক্রয় 30,000 টাকা, বহন খরচ 3,000 টাকা, সংস্থাপন ব্যয় 7,000 টাকা, হলে যন্ত্রপাতি হিসাবে কত ডেবিট করা হবে? খুব মজ লক্ষ্য বন্ধুরা, যন্ত্রপাতি ক্রয় এটা কি ব্যবহারের জন্য না বিক্রয়ের জন্য? নিশ্চয়ই ব্যবহারের জন্য, কারণ যে আইটেমটা আমরা কিনেছি তার নাম উল্লেখ করা আছে কিন্তু বিক্রয়ের জন্য উল্লেখ করা নাই। তাহলে আমরা বুঝবো এটা ব্যবহারের জন্য কিনেছি। তাহলে যন্ত্রপাতি আমরা ব্যবহারের জন্য কিনেছি, তাহলে যন্ত্রপাতি এটা আমাদের সম্পদ। কারণ যদি কোনো উৎস থেকে আমরা সুবিধা পাই যন্ত্রপাতি কেনার পরে, এটা যদি ব্যবহার করি ভবিষ্যতে সুবিধা পাবো, যন্ত্রপাতি সম্পদ। এখন দেখো বন্ধুরা, খরচগুলোর ক্ষেত্রে লক্ষ্য করো। যন্ত্রপাতি ক্রয় করেছি 30,000 টাকা, বহন খরচ 3,000 টাকা, সংস্থাপন ব্যয় 7,000 টাকা। বন্ধুরা, তোমাদের কাছে প্রশ্ন হলো, এই যে বহন খরচ এবং সংস্থাপন ব্যয় করেছি, এটা কি ইউজ করার আগেই খরচ করতে হয় না ইউজ করার পরে করতে হয়? দেখো বহন খরচ, যন্ত্রপাতি কিনে আনছি, আমরা বহন করে নিয়ে আসছি, এর খরচ হচ্ছে, এটা কি ইউজ করার আগে না পরে? নিশ্চয়ই এটা ইউজ করার আগে, এখন পর্যন্ত আমরা যন্ত্রপাতি ব্যবহার করতে পারি নাই। যন্ত্রপাতি সংস্থাপন করছি, এটা কিন্তু এখন ইউজ করতে পারি নাই, সংস্থাপন ব্যয় দিয়েছি কিন্তু ইউজ করতে পারি নাই। তাহলে এই বহন খরচ এবং সংস্থাপন ব্যয় এটা কিন্তু এখনও প্রি ইউজ এক্সপেন্সেস, ইউজ করার আগে খরচ। যদি কোনো সম্পত্তি আমরা কিনি, আবার বলতেছি, যদি কি কোনো সম্পত্তি আমরা কিনি, সেই সম্পত্তি ব্যবহারের জন্য যদি কিনি, সেই সম্পত্তি ফার্স্ট ইউজ করার আগ পর্যন্ত যত খরচ হবে সব খরচই হবে সম্পত্তির মূল্য। আমি আবার বলতেছি, আমি একটা ফ্যান কিনে আনছি, ফ্যানের দাম 1500 টাকা, ফ্যানটা বহন করে নিয়ে আসতে আমার 200 টাকা লাগছে, এই ফ্যানটা বসাইতে আরও 200 টাকা লাগছে, তাহলে 1500 আর 200 আর 200, মোট কত 1900 টাকা, অর্থাৎ এই ফ্যানের দাম হবে 1900 টাকা। অর্থাৎ আমরা যত খরচ পর্যন্ত করেছি সবগুলোই এখন পর্যন্ত ইউজ করতে পারি নাই, ফ্যান ইউজ করার আগে এই খরচগুলো করতে হয়েছে। তাহলে আমরা কোনো সম্পত্তি কিনে ফার্স্ট প্রথম ইউজ করার আগ পর্যন্ত যত খরচ হবে সবগুলোই হবে সম্পত্তির মূল্য। তাহলে সম্পত্তির মূল্য কত টাকা ডেবিট হবে? দেখো বন্ধুরা, যন্ত্রপাতি ক্রয় করেছি 30,000 টাকা, এর বহন খরচ এটা প্রি ইউজ এক্সপেন্সেস, ইউজ করার আগে খরচ, সংস্থাপন ব্যয় ওই সম্পত্তি ব্যবহার করার আগে আমাকে সংস্থাপন করতে হয়, তাহলে সম্পত্তির দাম হিসাবে আমার ডেবিট করতে হবে কত? দেখো সম্পত্তির মূল্য হবে প্রথম ব্যবহারের পূর্ব পর্যন্ত সমস্ত খরচই যন্ত্রপাতির মূল্যে হিসাবে অন্তর্ভুক্ত হবে। তো যন্ত্রপাতি ক্রয় মূল্য 30,000 টাকা, বহন খরচ 3,000 টাকা, সংস্থাপন ব্যয় 7,000 টাকা, অর্থাৎ মোট 40,000 টাকা। এই 40,000 টাকা প্রথম ব্যবহার করার আগে এই খরচগুলো হয়েছে, এই সব খরচগুলো যন্ত্রপাতি হিসাবে ডেবিট হবে। আমি আবারও বোঝাচ্ছি যে আমরা কোনো সম্পত্তি কিনলে সেই সম্পত্তি ফার্স্ট ইউজ করা আগ পর্যন্ত যত খরচ করব সব খরচেই ওই সম্পত্তির মূল্য হিসাবে নির্ধারণ করা হবে। আশা করি বন্ধুরা বুঝতেছ। আমরা আশা করি এই পর্যন্ত আমরা আজকে শেষ করব, কারণ আমাদের সময় অলরেডি ইতিমধ্যেই অতিবাহিত হয়ে গেছে। আগামী শনিবার আবার তোমাদের এই বিষয়ে আরও নতুন নতুন কিছু সমস্যা নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। আসসালামু আলাইকুম।